বায়োপিকটা ডিফিকাল্ট, মানে বায়োপিক জেনারেলি তুমি দেখবে যে ভীষণ নাটকীয়, ভীষণ ড্রামাটিক চরিত্র বা একটা খেলা তার উপরে হচ্ছে আর কি, বিশেষ করে আউটডোর গেমস। তো সেদিক সেদিক থেকে দাবা নিয়ে একটা ছবি বানানো ডিফিকাল্ট। আমার মনে হয় প্রতিকৃৎ খুব ইন্টারেস্টিং একটা কাজ করেছে, উইন্ডোজ একটা ইন্টারেস্টিং কাজ করেছে। এবং এটাও বলা উচিত যে শুধু দাবা খেলা তো নয়, এটা একটা ছেলে জার্নি, সূর্যশেখরের জীবন, কিভাবে একটি সাধারণ ছেলে সেই অর্থে একটা আনপপুলার খেলা থেকে সে নিজেকে ছাপিয়ে গেল এবং বিশ্ব বিশ্বের কাছে ভারতবর্ষকে এবং বাংলাকে নিয়ে গেল। তো আমার মনে হয় যে কোয়াইট এক্সাইটিং, আমার মনে ভালো লাগা উচিত দর্শক। আমার মনে হয় যেহেতু হয়নি এবং যেহেতু ব্যাপারটা শুনতে একটু অবিশ্বাস্য লাগে যে যে খেলার মধ্যে কোনো মুভমেন্ট নেই, যে খেলার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই, ওই অর্থে এক্সাইটমেন্ট নেই, সবটাই ভীষণ সেরিব্রাল, তো সেটা কী করে কী হবে? তো আমার মনে হয় সেটাই চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটা খুব সুন্দর করে কমব্যাট করা গেছে। সো নাও ইটস দ্য টার্ন ফর দি অডিয়েন্স টু কাম অ্যান্ড ওয়াচ অ্যান্ড সাপোর্ট দ্য ফিল্ম। আমার মনে হয় ভালো লাগা উচিত, কারণ এটা তো শুধু মানে এটা তো দাবা খেলার পর একটা ডকুমেন্টারি নয়, এটা একটা জীবন, একটা লাইফ, একটা জার্নি, যেখানে নানান রকম মানুষ, নানান রকম চরিত্র, জীবনে নানান ঘাত প্রতিঘাত আছে। শুধু না ভালো লাগার কিছু নেই। সেই কারণেই তো আমার মনে হয় যে এই সময় এই ছবিটা আরো ইম্পর্টেন্ট একটা বার্তা বহন করে, আরো গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। এবং সেই কারণে আমার মনে হয় যে যারা আমরা পেরেন্টস, আমরা যারা অভিভাবক, আমরা আরেকটু দায়িত্ব নিয়ে বাচ্চাদের এই ছবিটা দেখতে নিয়ে আসবো। দর্শকদের বলবো যে আপনারা জোর করে বাংলা ছবির পাশে থাকতে হবে না, যে কোনো ভালো সংস্কৃতির পাশে থাকুন, কারণ এরকম একটা দুঃসময়ে আমি মনে করি যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডই মানুষকে মুক্তি দিতে পারে। কারণ রাজনীতির অবস্থাটা চারপাশে দেখা যাচ্ছে, আমার মনে হয় যে সুস্থ সংস্কৃতি মানুষকে, মানুষের মনটাকে বড় করে। তো সেইটা ভেবে একটা ভালো যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে দাঁড়ান, এই ছবিটার পাশেও থাকুন।